হ্যালো এভরিওয়ান, রিওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো রয়েছেন, আমরাও ভালো রয়েছি। তো আজকে সিকিমে আমাদের চতুর্থ দিন। তো আজকে আমরা গ্যাংটকের শহরের ট্যুরিস্ট স্পটগুলো দেখব। তো মূলত কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখব। তো এখানে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো প্রথমে আমরা গণেশ টেম্পলে এসেছি, এর সামনে ফলের রসের দোকান আছে, তো আমরা ফলের রস খেয়েছিলাম। সিকিমের আঞ্চলিক পোশাক পরে আমি এখানকার গণেশের টেম্পলে উঠলাম। এখানকার এই জামাকাপড়গুলো খুব সুন্দর দেখতে। তো এটা হলো গণেশের মন্দিরটার এর উল্টো দিকে। সিনিক বিউটিটা খুব সুন্দর, পাহাড়গুলো সব দেখা যাচ্ছে উঁচু থেকে। পাশেই একটা হন্টেড হাউস আছে, তো এখানে ঢুকে অনেক মজা পেয়েছিলাম। তো এরপর চলে এসেছি আমরা আরেকটা ভিউ পয়েন্টে। এটা আরেকটু উঁচুতে আছে আর এখান থেকে পাহাড়গুলো সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। এখানে বসে মানুষ ছবি তুলছে। তো এরপরেই আমরা চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। এখানে 117 খানা সিঁড়ি উঠে তবে ভিউ পয়েন্টটা। তো চলুন যাওয়া যাক। তো এখানে পুরো গ্যাংটক শহর আর পাহাড়গুলো সুন্দর করে দেখা যাচ্ছে। এটা অনেকটা উঁচুতে, মানুষ এখানে ছবি তুলছে। তো এই দিক থেকে পাহাড়গুলো সবচেয়ে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর আমরা চলে এসেছি গুঞ্জন মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা অনেকটা নিচুতে আছে, চলুন যাওয়া যাক। তো তাশি ভিউ পয়েন্টের থেকে উঁচুতে মনেস্ট্রিটা রয়েছে আর এখান থেকে সবচেয়ে ভালো গ্যাংটক শহর আর সব কটা পাহাড় দেখা যাবে। তো এটা হলো মনেস্ট্রিটা, চলুন মনেস্ট্রির ভেতরে ঢুকি। মনেস্ট্রির ভেতরটা অনেকটা সুন্দর ছিল, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে তার জন্য কিছু তুলতে পারিনি। তো মনেস্ট্রির ভেতরেই একটা ক্যাফেটেরিয়া আছে, তো সেখানে আমরা চলে এসেছি। তো আমরা এক থুপকা অর্ডার দিয়েছি, এটা হচ্ছে এখানকার আঞ্চলিক খাবার আর এটা খেতে অনেক সুস্বাদু। তো আমরা আমাদের লাস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, বাগথাং ওয়াটারফলস। তো এখানে এখন কম জল রয়েছে, বৃষ্টি পড়লে অনেকটা জল থাকে। এখানে দাঁড়িয়ে থাকতে অনেকটা ভালো লাগছে আর চারিদিকটা খুব সুন্দর পরিবেশ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।